হ্যালো, নমস্কার, আমি সায়ন রায়। আজকে তোমাদের কাছে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি, যে ভিডিওটা এইচ ফাইবার ইন্টারনেট ব্রডব্যান্ড এর উপর। আমার কাছে অনেকেই প্রশ্ন করেছিল যে এইচ ফাইবার ইন্টারনেট কিরকম করে অনলাইন রিচার্জ করবো। ওকে, তো আজকে ভিডিওটা এরপরই, তো এইচ ফাইবার ইন্টারনেট আমরা কি করে অনলাইনে রিচার্জ করবো আজকে সেটাই আমরা দেখে নেবো। তো সবার ফার্স্ট আমি গুগল ক্রোমটা ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম আমার ওপেন হয়ে গেছে, এখানে গুগল খুলে গেছে। আমি এখানে জাস্ট লিখব এইচ ফাইবার, আমি জাস্ট লিখলাম এইচ ফাইবার। একদম প্রথমেই যেটা এসছে এই লিঙ্কটাই আমরা ওপেন করে নেবো। এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে দিয়েও দেবো, তোমরা সেখান থেকেও পেয়ে যেতে পারো। তো এই লিঙ্কটা ওপেন করলে এরকম একটা সার্ফেস ওপেন হয়ে যাবে। তো এইখানে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, ইউজার আইডি আর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এই তিন রকম উপায়ে আমরা লগ ইন করতে পারি। তো আমি অ্যাকাউন্ট নাম্বার, আমি এখন আপাতত রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি। ওকে, তো রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে আমি লগ ইন করে নিই। এখানে আমার ওটিপি, সরি, ক্যাপচা দিতে হবে। তো কনফার্মেশন কোড চাইছে যেটা আমার ফোনে আসবে, অলরেডি এসে গেছে। তো আমরা লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করে নেওয়ার সময় এরকম একটা পেজ আসবে, তোমরা তোমাদের অ্যাকাউন্ট আইডি বা ইউজার আইডি দিয়েও লগ ইন করে নিতে পারো, যে আইডি দিয়েই লগ ইন করো সেম পেজ খুলবে। তো এইখানে আমি আমাদের পুরো ডিটেলস, আমার পুরো ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি, কাস্টমার আইডি, কাস্টমার ইমেল আইডি, কাস্টমার এসি নেম, মোবাইল নাম্বার, ইচ অ্যান্ড এভরিথিং, আমি অ্যাড্রেস সবকিছু এখানে পেয়ে যাচ্ছি। তো এখানে আমি কতটা ইউজ করেছি সবটাও দেখা যাচ্ছে, আমি কতটা ইন্টারনেট এখন অব্দি ইউজ করেছি। তো এখানে আমি ডিটেলস, জিও ডিটেলস এ গেলে আমার কোন প্ল্যান চলছে, তার কত স্পিড আছে, সবকিছু আমি পেয়ে যাচ্ছি। তো এবার আমি অনলাইনে রিচার্জ করবো কি করে। তো এখানে আমি পেমেন্ট হিস্ট্রি, ডেটা ইউজের সবকিছুই পাচ্ছি। এখানে ওপরেও একটা পে নাও অপশন আছে, এখান থেকেও আমরা করতে পারি। আর এখানে তলায় অ্যাকশন আছে, এই অ্যাকশনে আমি যদি ক্লিক করি, অ্যাকশনে ক্লিক করলে করলে রিনিউ আর চেঞ্জ, এই দুটো অপশন আছে। ওকে, আমি যদি চেঞ্জ করি, তো চেঞ্জ মানে হচ্ছে আমি আমার প্ল্যানটা চেঞ্জ করতে চাই। আমার এখন 590 প্ল্যান লাগানো আছে, মানে 590 টাকার প্ল্যান আছে। আমি যদি প্ল্যান চেঞ্জ করতে যাই, তাহলে আমাকে চেঞ্জ করতে হবে। অথবা আমি যদি রিনিউ করি, তো আমি অনলাইন পেমেন্ট করতে পারবো। তো আমি অনলাইন পেমেন্ট এখন করবো না, তবুও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি রিনিউ করে কি আসবে। তো আমি রিনিউতে ক্লিক করলাম। রিনিউতে ক্লিক করলে আমাকে এখানে কনফার্মেশন চাইছে যে আমার কত প্ল্যান, 590 প্ল্যান আমি অ্যাক্টিভেট করবো। তো আমি এখানে কনফার্ম করলাম, আবার একটা কনফার্মেশন চাইছে, আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু রিনিউ দ্য প্ল্যান, আমি দিলাম ইয়েস। তো করার সঙ্গে সঙ্গেই আমার একটা, তো তোমরা দেখতেই পাচ্ছ অনলাইন পেমেন্ট গেটে হতে চলে এসছে, যেখানে আমার 590 প্ল্যান দেখাচ্ছে। এখানে কার্ড নাম্বার বা আমার, আমি পেটিএম, জিপে বা যে কোনো ভিম, ইউপিআই, যে কোনো রকম ভাবে আমি পে করতে পারি। তো এখান থেকে আমি পেমেন্ট করে দিতে পারি। আমি এখন আর পেমেন্ট করবো না, যেহেতু আমার রিনিউ করা আছে অলরেডি, আমি অনলাইনে রিচার্জ করি, কোনো প্রবলেম নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনি। আমি ভিডিও এখন ছোটই করছি, বেশি ভিডিও বড় করে কোনো লাভ নেই। তো আমার ভিডিও থেকে তোমাদের যদি কোনো উপকার হয়, অবশ্যই আমি খুব গর্বিত তার জন্য। আমার ভিডিওটা ভালো লাগে, তোমরা শেয়ার করো, লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে একটু উপরে নিয়ে যাও। সাবস্ক্রাইবটা খুব দরকার বন্ধুরা, সাবস্ক্রাইবটা করে দাও। চলো, টাটা, আবার দেখা হবে।